এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে, এটা তার জন্য প্রচার হয়ে যায়। কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহরবানিতে, ওইটা তার পাবলিসিটি হয়ে যায়। তার আলাদা করে প্রচার বিভাগ, প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না, তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে। মিশনারি বললেন তোরা, আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি, তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব। আবু জাহেল ঘোষণা দিল খবরদার, হজের মৌসুম, হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে, আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যেয়ে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে, নতুন এক জাদুকর আসছে, নাম মোহাম্মদ, নাউজুবিল্লাহ পড়বেন না, খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না। সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে, আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে, সবাই কয় নাম কি, কয় মোহাম্মদ, নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ, নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ, খবরদার তার কাছে যেও না, তার কথা শোনো না, শুনলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও পাগল হয়ে যাবা, সে এত বড় জাদুকর, মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর, তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বাবা আর ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সে এত বড় জাদুকর, তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায়। খবরদার হাজি সাহেবরা, তোমরা হজ করতে এসেছো করো, জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে, কিন্তু মোহাম্মদ ইসলামের কাছে যাওয়া যাবে না। আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন, এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা, আর আবু জাহেলের লোকটা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না, এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ ইসলামের নাম শুনছে? তার মানে মোহাম্মদ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লায় কোন ঠিক কিনা, অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে, আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর, হজ করি আর না করি আরে না দেখা যাওয়া যাবে না, হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব, দেখি কেমন জাদু দেখায়, দেখি কত বড় ম্যাজিশিয়ান, দেখি তো কত বড় পাগলের কারণ। আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায়, যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ও, ঠিক কি না, এটা আমাদের স্বভাব, আমাদের খাসলা, আমাদের বৈশিষ্ট্য, যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায়। সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব, তোরা যতই বলিস না কেন যাব যাব, হজের পরে অবশ্যই যাব। দেখা গেল হজের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে, সবাই লাইন ধরে দেখা করতে গেছে, দেখা করতে যে বিশ্বনবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়েন, এত সুন্দর চেহারা, বিষ্ণু ঈসা ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে? দ্বিতীয়টা অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি বেশি সুন্দর, সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়। বিষ্ণু বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাবিহ, সাবিহ মানে সাদা সুন্দর ধবধবে, আর আমি হচ্ছে মালিহ, মালিহ মানে এসেছে মিলহন থেকে, মিলহন মানে লবণ, মানে লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর, আমি লাবণ্যময় সুন্দর, কোনটার দাম বেশি, লাবণ্যময় সুন্দরের দাম বেশি। সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যে বা কমলা কাটতে যে আনার কাটতে যে কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল, কোরআন তার সাক্ষী, ওয়া কাতানা আইদিয়াহুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো,
আমার স্বামী পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা আবার আম্মা জানা এসে বলতো লাকা লাকুম শামসুন ওয়ালানা শামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মুহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উঁকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নূর দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্বনবীর স্ত্রীরা চিল্লায় করে আল্লাহু আকবার বিশ্বনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন with our beloved prophet Muhammad sallallahu alaihi wasallam whether it's the fitness whether it's the appearance whether it's the status no comparison with our prophet eta fitness er dik theke hok eta cheharar shundorjer dik theke hok eta kontoshorer jhonkarer dik theke hok samman ar marjadar dik theke hok amar nobir sammaner dhare kacheo samman prithibir karo hote pare na chillay bolen thik ki na এজন্য আল্লাহ বললেন ওয়া রাফানা লাকা যিকরাক নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশচুম্বী করেছি লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার বাকি জিনিস তো পরে অনেকে আছে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আছে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব কোনোদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো ঠিক কি না আমার নবী ইসলামের চুল উস্কো খুস্কো ছিল কত সুন্দর চুল আঁচড়ে রাখতেন জৈতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার সিঁথির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গা আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিলেন তারা বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলের চুল থাকে উস্কো খুস্কো জামা থাকে ছিড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিশ্বনবীর মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিশ্বনবী স্মাইল মুচকি হাসি তাবাসসুম বিশ্বনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু জাহেলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো কোনো মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুবি কি মন্ত্র পড়ত বিষ্ণুবি কি পড়ে শোনাতো চিল্লায় বলেন কি পড়ে শোনাতো কোরআন শোনাতো এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবির পাগল হয়ে যেত মানুষ শুনতে শুনতে পাগল পড়া হয়ে যেত বিমুগ্ধ হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ কইলেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় জাদুকর নয় সে হলো এই জামানার পায়গাম্বার আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফা'না লাকা যিকরাক নবী হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাইসুমা যুকিরতু যুকিরতা মাই নবী যেখানে আমার নাম নেওয়া হবে আমার পরপর আপনার নামও নেওয়া হবে পড়েন সুবহানাল্লাহ যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আছে না নাই কালিমার ভেতরে
লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম শোভা পায়, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছে না নাই? কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম, তারপরে নবীর নাম। হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন? যেখানে আমি ওইখানেই আপনি, যেখানে আমার নাম নেওয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ।